উত্তর আমেরিকার পশ্চিম উপকূল ধ্বংস হয়ে যাবে, ম্যাপ থেকে এবার বিলীন হয়ে যেতে চলেছে উত্তর আমেরিকার পশ্চিম উপকূল। এই প্রশ্ন এবার দানা বাঁধছে। মনে করা হচ্ছে 2011 সালে জাপানে যা হয়েছিল তাই পুনরায় হতে চলেছে। তোহোকু ভূমিকম্প নামে পরিচিত ওই ঘটনায় 9.1 কম্পের ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল জাপানের বিস্তীর্ণ এলাকা। ধ্বংসস্তূপে আর সুনামিতে ভেসে মারা গিয়েছিলেন প্রায় 20,000 মানুষ। এই ঘটনায় আবার ঘটতে চলেছে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে। এবার হয়তো প্রকৃতির কোপ পড়তে চলেছে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের দিকে। এই কথা আমরা বলছি না, এই ঘটনার ছবি ধরা পড়েছে রোবট ডাইভারের যান্ত্রিক চোখে। দেখা যাচ্ছে মেগা ভূমিকম্প, সঙ্গে দোষর হতে পারে সুপার সুনামি। সেই আবহই ধীরে ধীরে তৈরি হচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরে। সমুদ্রের প্রায় 1 কিলোমিটার গভীরে ভূমিকম্পের সেই পরিবেশ তৈরি হয়েছে। রূপালী পর্দায় আমরা ভয়াবহ ভূমিকম্পের ছবি দেখতে পাই, যা দেখে আমরা রীতিমতো চমকে উঠি। আমরা দেখি সেখানে দাঁড়ানো যাচ্ছে না, অবলীলায় হাই রাইজ বিল্ডিং গুলো ভেঙে পড়ছে, তাসের ঘরের মতো গাছপালা ভেঙে পড়ছে। সমুদ্রে 10 তলা সমান ঢেউ, যার সামনে বড় বড় জাহাজ উল্টে যাচ্ছে। হলিউডের এই চেনা ছবি আমরা তো অনেক সিনেমাতেই দেখেছি, তবে এবার বাস্তবে দেখা যাবে, তেমনটাই আশঙ্কা প্রকাশ করেছে বিজ্ঞানী মহল। বিজ্ঞানীরা মনে করছেন মেগা ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 9 থেকে 9.1 হতে পারে। সমুদ্রের গভীরে কখন কি ঘটছে তা বাইরে থেকে তো জানা যায় না। খুব বেশি হলে সমুদ্রের গভীরে 200 মিটার পর্যন্ত আলো প্রবেশ করতে পারে, সেই সম্পর্কে আমাদের একটা সার্বিক ধারণা রয়েছে, মানে আমাদের বলতে বিজ্ঞানীদের। কিন্তু তার গভীরে যেখানে আলো প্রবেশ করতে পারে না, সেই সম্পর্কে জানার জন্যই বিজ্ঞানীরা রোবটকে পাঠিয়ে দেন। আর রোবটের সেন্সর তাপের বিকিরণ দেখে পারিপার্শ্বিক বোঝার চেষ্টা করে। সেই হিট সেন্সর ক্যামেরাতেই ধরা পড়লো ভয়াবহ ঘটনাটা। উষ্ণ তরল ফোয়ারার মতো বেরিয়ে আসছে সমুদ্রের গভীরে বেশ কয়েকটা জায়গা থেকে, যার তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি ফারেনহাইট বেশি। তবে এটা কিন্তু জল নয়, নানা রকমের রাসায়নিক মিশে গিয়ে এই তরল জলের থেকে অনেকটাই আলাদা। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর 2015 সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জিওলজি ও ওসানোগ্রাফি বিভাগের গবেষকরা যে অভিযান চালিয়েছিলেন তাতে তারা যা দেখেছিলেন তাতে ঘুম উড়েছে তাদের। অনাগত এক ভয়াবহ বিপর্যয় সম্পর্কে একরকম নিশ্চিত তারা, কবে কতদিনে সেই বিপর্যয় আসতে চলেছে সেই বিষয়ে মোটামুটি একটা আন্দাজ দিয়েছেন তারা। কিন্তু কোন উপায়ে সেই বিপর্যয় মোকাবিলা করা যেতে পারে, দূর দূর পর্যন্ত তার উপায় দেখতে পাচ্ছেন না তারা। তবে এবার প্রশ্ন হচ্ছে রোবট কি এমন দেখলো যে এতটা ভয় পেয়ে গেলেন বিজ্ঞানীরা? বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক তিনি বলছেন যে প্রায় 600 মাইল বা 950 কিলোমিটার লম্বা একটি লাইন বরাবর ফাটল দেখা গিয়েছে। ওই ফাটল প্রশান্ত মহাসাগরে প্রায় 3,280 বা 1 কিলোমিটার গভীরে তৈরি হয়েছে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন যে জায়গায় ওই ফাটল তৈরি হয়েছে সেটা তাদের পরিভাষায় কাসকেডিয়া সাবডাকশন জোন নামে পরিচিত। আর সেটা কি? ভূগর্ভের সেই জায়গা যেখানে দুটি টেকটোনিক প্লেট পরস্পরের সঙ্গে ঠেকে থাকে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন এমন কয়েকটা টেকটোনিক প্লেটের উপর মহাদেশ এবং মহাসাগরগুলো রয়েছে। কখনো এমন দুটো প্লেট পরস্পরের গায়ে গায়ে ঘষে গেলে ভূমিকম্প হয়, আর সেই সঙ্গেই কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে ধ্বংস হয়ে যাবে, এবার কি ম্যাপ থেকে বিলীন হয়ে যেতে চলেছে? এই প্রশ্নই দানা বাঁধছে। কেন বলুন তো হঠাৎ করে এই প্রশ্নটা দানা বাঁধছে? আপনাদের 2011-র কথা মনে আছে, সেই জাপানের কথা যেখানে মৃত্যু মিছিল দেখেছিল গোটা বিশ্ব? সেই ঘটনায় পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। ধ্বংসস্তূপে আর সুনামিতে ভেসে মারা গিয়েছিলেন সেই সময় প্রায় 20,000 মানুষ। এই ঘটনা আবার ঘটতে চলেছে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে। এবার হয়তো প্রকৃতির কোপ পড়তে চলেছে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের দিকে।
নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।